কলেজ স্ট্রিট গেছিলাম তো সেখান থেকে কয়েকটা বই কিনেছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি হ্যালো বন্ধুরা আমরা আছি এর আগে দুদিন দেখেছিলে যে আমাদের শরীরটা ঠিকঠাক ছিল না আজকে পুচকুও ভালো আছে আমিও ভালো আছি তাই একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমার পুচকুটা খুব কিউট তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর একজন কমেন্ট করে পুচকুর নাম জানতে চেয়েছ তো ওর নাম হচ্ছে মৌপ্রীত ঘোষ আমি মৌসুমী আর হচ্ছে প্রিয় প্রিয়মার মৌসুমীর মেয়ের নাম হচ্ছে মৌপ্রিত কেমন লাগলো তোমাদের নামটা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের কাছে এরকম সাপোর্ট পেলেই তো আমি এরকম এগিয়ে যেতে থাক পারবো তো ফুটপাট শব্দ পাচ্ছ তো দেখো রান্নাঘরে থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো রান্নার শব্দ পাওয়া যাচ্ছে আর তোমাদের পুচকু মানে আমার মহারানী চলো দেখা যাক কি করছে সকালবেলা উঠে তিনি এখন পড়তে বসেছেন তো চলো দেখি কি করছে এই দেখো রান্না বান্নার তোরজোর আমি শুরু করে দিয়েছি দেখার আমি আর এখন এটা হচ্ছে মেথি শাক নিয়ে নিয়েছি মেথি শাক দিয়ে আজকে মেথি শাক রান্নাও হবে আর আরেকটা স্পেশাল রান্না হবে আর শীতকালে এত রকম সবজি পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা রান্না করব আর এই দেখো এখানে মূলো কাটতে শুরু করে দিয়েছি একদম চাকচাক করে মূলো দিয়ে কি করব বলতো তো চলো চলো আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাচ্ছি এত এত ওয়ারেড হওয়ার কিছু হয়নি সবকিছুই তো বলবো আস্তে আস্তে মূলটা কেটে নেই তারপর বলছি কি রান্না হবে আজকে আবার আমার কাজের মাসি আসেনি তো কাজের প্রেশারটাও খুব বেশি মামুনি অন্য কাজগুলো করছে ঘর ঝাড় মোছা গুলো মামনি করছে আর এদিকে আমি দেখো রান্না করছি আর বাসন ফাসন গুলো মাজে মেজেও আমাকেই নিতে হবে আজকে এই দেখো ভাতটাও বসানো হয়ে গেছে তো যত তাড়াতাড়ি করে যায় ততই ভালো কিন্তু আমি আবার তাড়াতাড়ি করে কাজ করতে পারি না সেটা একটা মানে যতই চেষ্টা করি না কেন তাড়াতাড়ি করার দেরি হয়ে যায় আর একটু টুকটাক রান্না এটা সেটা করতে করতে আলটিমেটলি আমিও জানি আজকেও আমার দেরি হয়ে যাবে তবু ওই চেষ্টা করছি আর কি ভাতটা বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাত হয়ে গেলে মনে হবে যে যাক না অনেকটা রান্না হয়ে গেছে আর এখন সবজিতে এত বেশি পরিমাণে সার দেওয়া থাকে জানি না কি কি দেয়া থাকে তার জন্য চেষ্টা করি সব সবজি গুলোই কেটে খানিকক্ষণ ভিজিয়ে রাখার রাখার অনেক সময় আমি নুন বা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি বিশেষ করে শাক ফুলকপি এগুলো কিন্তু এটা আজকে এমনি জলেই ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে মূলো দিয়ে কি রান্না হবে বলতো মূলো দিয়ে মুসুর ডাল রান্না হবে তোমরা এরকম মূলো দিয়ে মুসুর ডাল খেতে ভালোবাসো কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে ডালের মধ্যে মুলোর গন্ধ আর এর সাথে যদি এক piece কন্দবাজ লেবু নিয়ে যাও নেওয়া যায় আর কথা নেই। তো চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল সব কিছুই ভিজিয়ে রেখেই রান্না করার চেষ্টা করি। এবার আমি প্রেসারে দেখো ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর মূলটা এক সাথে দিয়ে দেবো একটা সিটি দিলেই চট করে সেদ্ধ হয়ে যাবে। একবার গিয়েছিলাম একটা পুচকু কি করছে দেখতে দেখলেই তো তোমরা কি করছে পড়াশোনা হয়ে গেছে ও এবার ও দেওয়ালটার অবস্থা দেখেছো আমার কি করেছে বাচ্চা ঘরে থাকলে দেওয়ালের দিকে আর তাকানো যায় না কথা বলতে বলতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ডালটা ফোরন দিয়ে নেব ডালটা ফোড়ন দেওয়ার আগে কি করলাম বলো একটুখানি জল দিয়ে বা আবার একটুখানি হলুদ দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে দিলাম যেহেতু পুচকু বেশি ঝাল খেতে পারে না তো আমাদের ঘরে আর আলাদা করে মানে পুচকুর আর এখন আলাদা রান্না করি না ও আর খেতে চায় না একসাথেই রান্না করি ঝালটা যতটা একটু কম দিয়ে ওর খাবার মতন আগে লঙ্কা দিলে তো ঝাল হয়ে যেত যদি pressure সিটি দিতাম তার জন্য আগে দিই নি তো একটুখানি ফুটিয়ে নিলাম আর আমি দেখলে তো কড়াইতে একটু তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা আর একটুখানি আমি রাঁধুনি দিয়ে দিয়েছি আমি তো মুসুর ডাল মানে এরকম মূল্য দিয়ে মুসুর ডাল রাঁধুনি ফোরন দিয়ে তোমরা কি ফোরন দিয়ে তারপরে গন্ধ আসে শীতকালে খেতে বেশি ভালো লাগে কেন মূল্যটা তো শীতকালেই পাওয়া যায় আর পেঁপে আর আলুও কেটে রেখেছি এবার এটা দিয়ে কি রান্না হবে বলো তো সোয়াবিন এখন বাজে প্রায় একটা আর রান্না বান্না হয়ে গেছে আর পুচকুর আজকে খিদে পেয়ে গেছে তো আমি ওকে আমার স্নান হয়নি পুজকুকে খেতে দিয়ে দিচ্ছি তো দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো একটু মেথি শাক করেছি ডাল করেছি আর হচ্ছে সোয়াবিনের তরকারি করেছি তো পুজকুকে আজকে না কিরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে তো সেটাই দিচ্ছি আমি অ্যাকচুয়ালি আমি আজকে একটা পনিরের প্রিপারেশন করেছি তো সেই ভিডিওটা আমি আলাদা করে আপলোড করব সেইটা যেহেতু ফটো তুলছিলাম তার জন্য সেটা দেখে আমার মহারানীর মাথা গরম হয়েছে তাই ওকেও আজকে এরকম সাজিয়ে সুন্দর করে খেতে দিতে হবে তিনি খান না ওর একটা করেছি বসো 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 পছন্দ ঠিক আছে কেক ভাত এটা কি ভাত বাবু কেক ভাত এটা কেক ভাত ঠিক করে খাবে তো ঝামেলা করবে না তো একটুখানি তো নিজের যত্নও দরকার কি বলো তোমরা তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি একটু পাকা পেঁপে আর এর সাথে একটু মধু নিয়ে নিয়েছি শীতকালে এত স্কিনটা ড্রাই হয়ে যায় আর মধু দিলে কি বেশ মশ ন্যাচারাল মশ্চারাইজারের কাজ করে তো সে একটু পেঁপে আর হচ্ছে মধু দিয়ে একটা প্যাক বানিয়ে একটুখানি মুখে লাগিয়ে নি নিচ্ছি স্নান করার আগে পাঁচ মিনিট একটু ওখানে বসবো তারপরে স্নানটা করে নেবো কলেজ স্ট্রিট গেছিলাম তো সেখান থেকে কয়েকটা বই কিনেছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি এইটা হচ্ছে ফেলুদা সমগ্র দেখতে পাচ্ছ আর এনেছি হচ্ছে এইটা তারানাতান্ত্রিক সমগ্র প্রিয়ম এটা পড়তে খুব ভালোবাসে আরেকটা আছে হচ্ছে অলৌকিক সমগ্র তো এই তিনখানা বই কেনা হয়েছে আর এই যে বইটা এই বইটা একটা স্পেশাল কারণে কেনা হয়েছে ফেলুদা সমগ্রটা কিন্তু একটা স্পেশাল কারণে কেনা হয়েছে আর সেই কারণটা তো এখন বলা যাবে না তার জন্য একটু ওয়েট করতে হবে পাশেই বিয়েবাড়ি চলছে তার জন্য হয়তো একটু নয়েজ শুনতে পাচ্ছ তো যেটা বলছিলাম আর কলেজ স্ট্রিট গেছিলাম আমি আর প্রিয় ভীষণ ভীষণ ঝগড়া করেছি দুজনে মিলে ঝগড়া করার জন্য কোনো ভিডিও করা হয়নি তাই কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না কলেজ স্ট্রিটের কোনো ভিডিওটা শেয়ার করতে পারছি না শুধু কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো আমি জানি তোমরা জানো কিন্তু আমারও বলে দেওয়া কর্তব্য অবভিয়াসলি লাইক করবে আর কমেন্ট করবে কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ দেবে আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো নাহলে নাহলে কি করে কি কি করে ইউটিউবে আমি আগে যাবো বলো সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকবে তো আজকে আর কথা না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে আর কেন কি